আসসালামু আলাইকুম, হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যারা প্রতিদিন কম খরচে খুবই সুন্দর নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের বাড়ি দেখতে চান, আমাদের হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। একটি বাড়ি একটি স্বপ্ন, সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নকে বাস্তবায়ন করব, নিজে নিরাপদ থাকব, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখব। আমরা অনেকেই না জানার কারণে আমাদের স্বপ্নের বাড়িটি দুঃস্বপ্ন হয়ে যায়, কষ্টের টাকায় সঠিকভাবে আমরা কখনো সঠিকভাবে বাড়ি করতে পারি না। বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে প্ল্যান করে চাহিদার আলোকে স্বপ্নকে বাস্তবায়ন করুন, নিজে নিরাপদ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলা চান্দিনা থানা মাইস্কার করতলি সৌদি প্রবাসী স্বপন রায়। দাদা আমাদের মাধ্যমে যোগাযোগ করে দাদার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিয়েছে। আপনিও চাইলে বিশ্বের যে কোনো জায়গায় থেকে ঘরে বসে ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বাড়ির আরও বিস্তারিত আলোচনা করব, কীভাবে আমরা এই ডিজাইনটি করে দিয়েছি, কত শতাংশ জমিতে কীভাবে বাই যেভাবে চেয়েছে, বাইয়ের চাহিদার আলোকে আমরা বাইয়ের বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছি। তো এই বাড়িতে আমরা চারটি বেডরুম, এর পাশাপাশি কীভাবে প্ল্যানটি সাজানো হয়েছে, এরকম একটি বাড়ি কমপ্লিট করলে কত টাকা যাবে, সম্পূর্ণ ইনশাআল্লাহ আপনাদেরকে একটি ধারণা দিয়ে দেব। দর্শক বন্ধুরা, আপনার চাহিদার আলোকে আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কীরকম হবে, কত টাকা যাবে, কীভাবে করবেন, অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন প্ল্যান করে স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করুন। বাড়ি বারবার করবেন না, বাড়ি করার আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করতে অবশ্যই আপনার কষ্টের টাকায় সঠিকভাবে প্ল্যান করে বাড়ি করুন। এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি 45 ফিট, এই বাড়ির প্রস্থ করে দিয়েছি 38 ফিট 8 ইঞ্চি, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1746 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 4 শতক জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি। আপনারা চাইলে আপনার চাহিদার আলোকে একটু ছোটো বড় করে অবশ্যই আপনার কষ্টের টাকায় সুন্দর করে ডিজাইন করে বাড়ি করতে পারেন। তো বাড়ির প্রথমে একটি স্টেয়ার করে দিয়েছি, স্টেয়ার দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি 20 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি। এই বাড়িটি প্রত্যেকটি ডিজাইন বাইয়ের চাহিদার আলোকে আমরা করে দিয়েছি। সামনে 2টি বেডরুম করে দিয়েছি 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট, এই বাড়িতে টোটাল 4টি বেডরুম, এর পাশে আরও 2টি বেডরুম করে দিয়েছি 12 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট। আপনারা চাইলে আপনাদের চাহিদার আলোকে ছোটো বড় করে অবশ্যই করে নিতে পারেন। এর পাশে একটি আমরা লিভিং রুম করে দিয়েছি 12 ফিট বাই 13 ফিট, আপনারা চাইলে ছোটো বড় করে অবশ্যই আপনাদের চাহিদার আলোকে ইনশাল্লাহ ছোটো বড় করে নিতে পারেন। এ বাড়িতে একটি পূজার রুম করে দিয়েছি, পেয়ার রুম 8 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট, এর পাশে একটি কিচেন করে দিয়েছি 8 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। এ বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রত্যেকটি ফ্লোরে করে দিয়েছি 3টি ওয়াশরুম 2টি অ্যাটাচড 1টি কমন, আপনারা চাইলে আপনাদের চাহিদার আলোকে ছোটো বড় করে অবশ্যই করে নিতে পারেন। তো স্বপন রায় দাদা যেভাবে চেয়েছে আমরা চাহিদার আলোকে করে দিয়েছি। আপনিও চাইলে বিশ্বের যে কোনো জায়গায় থেকে আপনার চাহিদার আলোকে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে, কীভাবে করলে কত টাকা যাবে, মালামালের এস্টিমেট সহ সম্পূর্ণ ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আজকের এই বাড়ির প্ল্যান আলোকে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 30 থেকে 32 লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। জায়গা ভিত্তিক খরচ একটু কম বেশি হবে। দর্শক বন্ধুরা, আমাদের মাধ্যমে যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।